বন্যা কবলিত এলাকায় ত্রাণ না মেলার অভিযোগে বিডিও অফিসের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। জানা গেছে, বন্যায় ডুবে গেছে পাঁশকুড়ার বহু এলাকা। এই পরিস্থিতিতে ত্রাণ নিয়ে চলছে বিচারিতা। দুর্ভোগে থাকা মানুষরা কোনো সাহায্য পাচ্ছেন না। এই প্রতিবাদে একদিকে ব্লক অফিসের সামনে রাস্তায়, অন্যদিকে পাঁশকুড়া স্টেশন রোডের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে এসে বিক্ষোভ উঠিয়ে দেয় পুলিশ। এরপর বিজেপি কর্মী ও জয়ী মেম্বাররা বিডিওর কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন। যে বুথে ভারতীয় জনতা পার্টি জিতেছে, যে অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল প্রধান আছে, সেই অঞ্চলগুলোকে দেখে দেখে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোন রকম সহযোগিতা করছে না। বন্যা রিলিফ সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে যে এলাকাগুলো এফেক্টেড হয়েছে সেই এলাকায় রিলিফ বিলি বণ্টন করা হচ্ছে। রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি, সেখানে বিজেপির হাতে রিলিফ মেটেরিয়ালস দেওয়া হয়েছে। আমাদের কাছে অভিযোগ আছে।